গাজীপুরের ইসলামপুরে তুরাগ তীরে জলাভূমি ও ফসলি জমি রক্ষার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। তারা বলছেন, উঁচু প্রাচীর নির্মিত হলে ফসলি জমিতে গিয়ে কাজ করতে পারবেন না শত শত এলাকাবাসী। এ বিষয়ে আরো জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, তুরাগ নদীর তীরে বাসিন্দাদের দাবি দেওয়া কি কি বলছেন তারা? জেসিকা, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুর মহানগরীর আপনার এই 14 নং ওয়ার্ড এবং অর্থাৎ তুরাগ নদীর কূল ঘেঁষে কিন্তু আপনার যে ফসলি জমি আছে, বিস্তীর্ণ এলাকা যে ফসলি জমি, সেই মাঠ কিন্তু ভরাট করার জন্য একটি মানে চক্র কিন্তু এখানে কাজ করছে। সীমানা প্রাচীর দিয়ে কৃষকের যে সারা বছরের যে বা এখান থেকে যে ফসল তুলতো, সেই ফসল যাতে ঘরে না তুলতে পারে একটি চক্র কিন্তু সেই পায়তারা করে সীমানা প্রাচীর নির্মাণ করছেন। তো আমি যেখানটায় দাঁড়িয়ে আছি, মানে আপনার 14 নং ওয়ার্ডের এই ওয়ার্ডের কিন্তু তুরাগ নদীর কূল ঘেঁষে নদীর পার সহ কিন্তু আপনার বিস্তীর্ণ এই এলাকা কিন্তু সম্পূর্ণটাই মানে এই রাঘবুয়াল যারা আছে জমি মানে খেকু, তাদের দৃষ্টিতে পড়েছে। এই ফসলি জমিনগুলো কিন্তু কৃষকরা এখানে বোরো আবাদ করে এবং আপনি জানেন যে এটা বিস্তীর্ণ এলাকা, এই এক ফসলই কিন্তু তাদের চলে। এখানে কিন্তু আপনার বর্ষা মৌসুমে কিন্তু মানে অনেক পানি থাকে, সেই নদী এবং খাল বিল নদীর কূল ঘেঁষে কিন্তু আপনার সম্পূর্ণ জায়গায় কিন্তু দখলের পায়তারা করছে। এবং কি আপনার যে জায়গাটা আমি দেখাচ্ছি সেটা হলো গ্যাসের গ্যাসের এখানে কিন্তু গ্যাস লাইনের যে মানে আপনার দখল গ্যাস লাইন যে নির্মাণ করা হয়েছে সেই রাস্তাও কিন্তু তারা দখলের পায়তারা করছে। এই ব্যাপারে কিন্তু স্থানীয় কাউন্সিলর সহ স্থানীয় নেতৃবৃন্দ কিন্তু বারবার আপনার চেষ্টা করছে যে এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলে কোনো কিছু করা যায় কিনা। সেই ব্যাপারে কিন্তু স্থানীয় লোকজন কিন্তু আমরা দেখেছি যে মানববন্ধন সহ নানান কর্মসূচি তাদের ধরে রেখেছেন। তো এই এই নদীর কূল ঘেঁষে যদি আপনার এই জায়গাগুলো দখল হয়ে যায়, তাহলে অত্র এলাকার মানুষের কিন্তু এখানে বহু মানুষ আছে যে ভয়ে আতঙ্কে কোনো কথা বলতে পারছে না এইসব গ্রুপের মানুষের বিরুদ্ধে। তো এই ব্যাপারে আমরা কিন্তু স্থানীয় একজনের সাথে কথা বলার চেষ্টা করব যে এখানে এই আমরা একটু কথা বলবো যে এখানে যে আপনাদের যে সমস্যাগুলো কি হচ্ছে একটু বলবেন আমাদের। আমাদের পৈতৃক সম্পত্তি এখানে 70 থেকে 80 বিঘা জমিন আছে, আমাদের এটা পৈতৃক সম্পত্তি, আর বছরে একটা ফসলই হয় এই জায়গায়, সেটা হলো বোরো। এখন যদি এই যে হান্নান ফেন্সি গ্রুপের মালিক এই জায়গাটা নিছে, তিনজন দালাল আর হলো আপনার এই কবির, ওরা তিনজনে জবর দখল করে আপনার এই যে ওয়ালটা নির্মাণ করতেছে। এই ওয়াল নির্মাণ করলে আমরা যে এক বছরে একবার যে ধান কেটে যে বাসায় বাড়িতে নিয়ে যাব, ওই জায়গাও রাস্তাও নাই, আমরা অনেক ক্ষতিগ্রস্ত হইব, আমরা আতঙ্কের মধ্যে আছি। ওরা আমাদের বিভিন্নভাবে হুমকি দামকি দিতেছে জমি কেনার জন্য, কিন্তু আমরা তো আমরা এই জমি বিক্রি করে ফেলি, তাহলে আমরা খাবো কি? বছরে একবার একটা ফসলই হয়, আর এই যে পানি পানি যে যায় এতে প্রচুর স্রোত এই থেকে উত্তরবঙ্গের যত পানি আছে সব এই এদিক দিয়ে যায়, এই যে আপনার এই কড্ডা কাশিমপুর কোনাবাড়ি এই পানিগুলো সব এই দিক দিয়ে যায়। এখন যদি এই দিয়ে বাউন্ডারি যদি নির্মাণ করে, তাহলে তো আমাদের দিকে বন্যার সম্ভাবনা আছে, আর আর আমরা তো ধান খেতে আমাদের খেতে ঢুকতেই পারবো না আমরা। বিশেষ করে জয়নাল খুব আমাদের থ্রেড দিয়ে কথা বলে এবং যেমনি হোক ইজাবি বলে ওরা নিবে নাকি, আমরা খুব আতঙ্ক আছে আর প্রশাসনের দৃষ্টি। জেসিকা, আপনি যেমনটা বললো শুনলেন যে এইভাবেই কিন্তু তারা চাচ্ছে যে এইভাবে কৃষি ফসল যাতে মানুষ না করতে পারে এবং তারা সীমানা প্রাচীর দিয়ে মানুষকে অবরুদ্ধ করে এবং জমিগুলো তাদের নেয়ার কিন্তু পায়তারা করছে। আপনি জানেন নদীর কূল ঘেঁষে আমরা দেখেছি তারা বড় বড় সীমানা প্রাচীর করে রেখেছে এবং যে কোনো মুহূর্তে অর্থাৎ স্থানীয় কাউন্সিলর কিন্তু বাধা দেওয়ার পরও তারা রাত্রে এই কাজগুলো করতেছে। তো এইভাবেই গাজীপুরের যে জায়গাগুলো সাধারণ মানুষ এবং ভয়ে আতঙ্কে আছেন এবং তারা তারা চাচ্ছেন যে প্রশাসনের সহযোগিতার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে এই কাজ বন্ধ হোক, আর যদি বন্ধ না হয় তাহলে মানুষ কিন্তু এখান থেকে কিন্তু আর ফসল ঘরে তুলতে পারবেন না, এরকমটাই কিন্তু এমনটাই আমাদের জানিয়েছেন স্থানীয় মানুষ। তবে তারা চাচ্ছেন যে তুরাগ নদীর কূল ঘেঁষে যাতে দখল বাণিজ্য না থাকে এবং মানুষের যেন ফসল ঘরে তুলতে পারে, এইরকম ব্যবস্থা করে দেওয়ার জন্যই কিন্তু সাধারণ মানুষের দাবি জানিয়েছেন। তো জেসিকা, এই ছিল আমার কাছে ইসলামপুর তুরাগ নদীর পার থেকে সর্বশেষ। নজরুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।